নমস্কার বন্ধুরা, এথিনাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো পালং শাক দিয়ে কলাইয়ের ডাল। এটা ভীষণই সুস্বাদু আর খুব পুষ্টিকরও বটে। খুব সামান্য উপকরণে কিন্তু রান্নাটা খুব চটজলদি হয়েও যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা কিভাবে তৈরি করছি। পালং শাক দিয়ে কলাইয়ের ডাল বানানোর জন্য আমি এখানে কলাইয়ের ডাল নিয়েছি 150 গ্রাম। এটাকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটা দিয়ে আমরা তড়কাও বানাই, এটাকে কষা মুগ ডালও বলে। এটাকে এবারে আমি সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে ডালটা নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এটাকে 2 সিটি দিয়ে নামিয়ে নেব। ভাজা মশলা বানানোর জন্য আমার লাগছে 1/2 চামচের মতো গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা মৌরি। আমার এই চামচ যেহেতু ছোটো তাই আমি এটা 1 চামচ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন জোয়ান। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কসুরি মেথি। আর দিচ্ছি 1টা লাল গোটা শুকনো লঙ্কা। আমি গ্যাস জ্বালিয়ে এটা বসিয়ে নিয়েছি। এই সময় গ্যাসে আঁচটাকে একদম সিম করে রেখেছি আর শুকনো অবস্থায় এটাকে একটু রোস্ট করে নেব ভালো করে। আমার এটা রোস্ট হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটাকে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো হবে না, একটু হালকা দানা মতন থাকবে। এখানে আমি পালং শাক নিয়েছি 1 বাটি, খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর লাগছে আমার শাহি জিরে, এটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন। নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, একদম মিহি করে বাটিনি, এটাকে আমি গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি। নিয়েছি 4-4টের মতন কাঁচা লঙ্কা। আর নিয়েছি লাল টমেটো, এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, ভেতর থেকে সব দানাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। নিয়েছি 1টা বড় সাইজের কাঁচা টমেটো, সবুজ টমেটো দেখুন, এটারও কিন্তু আমি দানাগুলোকে সব বার করে দিয়েছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি শাহি জিরে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতন হিং। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা হালকা ভেজে নিয়ে এবার আমি এতে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন, খুব বেশি দেব না, সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। শাকটা নরম হয়ে গেছে, শাকের থেকে জলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে দেব। এবার এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন কলাইয়ের ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, একদম কিন্তু গলে যাবে না, একদম ডালের মতন পাতলাও হবে না, ঠিক এরকম হবে। টমেটোগুলো নরম হয়ে গেছে, এবার আমি এতে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব।
ভালো করে নাড়িয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু কোনো রকম হলুদ পড়ছে না, আমি হলুদ ছাড়াই রান্নাটা করছি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, কিন্তু শাকে আর ডাল সিদ্ধর সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা একবার চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো, খুব হাই প্রোটিন এটা। এটা রুটি বলুন, ভাত বলুন, সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে খেতে, একদম অন্য ধরনের। দেখুন ডালটা আমার প্রায় হয়েই গেছে। এবার আমি এতে যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মশলা গুঁড়োটা। এই ডাল রান্নায় এই মশলাটাই কিন্তু হচ্ছে সবচেয়ে আসল ইনগ্রিডিয়েন্টস, এটার জন্য কিন্তু ডালের গন্ধ স্বাদ একদম পাল্টে যাবে। ডালটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। পালং শাক দিয়ে কলাইয়ের ডাল আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেল আইকন টিপে আমাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্নার রেসিপি পেতে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাইক আওয়ার ভিডিওস প্লিজ লাইক এন্ড শেয়ার।